প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। সবাইকে ওয়েলকাম করছি অলিম্পিক নাটি বিস্কিট প্রেজেন্টস মিউজিক স্টেশনে। সাথে আছি আমি লাবণ্য। পুরো সপ্তাহ নিশ্চয়ই আপনাদের কর্মব্যস্ত কেটেছে, আর কর্মব্যস্ত সপ্তাহের শেষে ছুটির শুরুর প্রহর যেন সুরেলা হয়ে ওঠে, সেজন্যই কিন্তু আমাদের এই আয়োজন অলিম্পিক নাটি বিস্কিট প্রেজেন্টস মিউজিক স্টেশন। আর বৃহস্পতিবার রাত মানেই তো আর টিভির সাথেই থাকতে হবে, আমরা সুরে সুরে সময় কাটাবো একসাথে, চেষ্টা করবো আপনাদের সময়টাকে সুন্দর করে তোলার। তো যেমনটি বলছিলাম, আমাদের সামনের সময়টুকুকে সুন্দর করে তুলতে আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন সঙ্গীত শিল্পী সাব্বির জামান, রন্টি দাস। কেমন আছেন? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি, কারণ আমার দুজন প্রিয় মানুষ আজকে একসাথে আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ। আর তোমাকে সহ আরটিভির সকল দর্শককে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদেরও শুভেচ্ছা। তো শুরু করি, আমরা গানের ফাঁকে ফাঁকে গল্প করব। সাব্বির ভাইয়াকে দিয়ে শুরু করছি আজকে নাকি? আচ্ছা, করতে পারি। যেহেতু আমি শুরু করছি, এখন একটি দেশের গান গাইব। গানটি একেবারে আনরিলিজড, গানটি এখন পর্যন্ত মানে গান আকারে এখন পর্যন্ত রিলিজ হয়নি, আজকে প্রথম আরটিভিতেই গাইছি। গানটি কথা লিখেছেন অনুপ বড়ুয়া পিকে এবং সুর করেছেন সুমন কল্যাণ, আমাদের সবার প্রিয় দাদা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে। এবং এই গানটি আজকে ডেডিকেট করছি দেশের সকল শহীদ, যাদের কারণে আজকে আমরা বাংলাদেশে দাঁড়িয়েছি, বাংলায় কথা বলছি এবং বাংলায় বাংলাদেশ বলে বাংলাদেশি বলে নিজেদেরকে পরিচয় দিচ্ছে। জানি বাসবেই ভালো মুজিবরকে, যদি জানো ইতিহাস, দেশকে ভালোবেসে বুকের রক্তে গড়া নির্মম ইতিহাস। জানি বাসবেই ভালো মুজিবরকে, তেরোর অধিক বছরে কেটেছে কারাগারের আধারে, বুলেটে বুলেটে ঝাঝড়া শরীর আমার মুজিবরে। তুমি কি জানো না এই স্বাধীনতা মুজিবেরই অবদান, তুমি কি জানো না জাতির পিতা বুক ভরা অভিমান, এই স্বাধীনতা মুজিবেরই অবদান, তুমি কি জানো না জাতির পিতা বুক ভরা অভিমান। আমার মুজিবরে
বুদ্ধিজীবীর অবদান তুমি কি জানো না জাতির পিতা বুক ভরা অভিমান তুমি কি জানো না এই স্বাধীনতা বুদ্ধিজীবীর অবদান তুমি কি জানো না জাতির পিতা বুক ভরা শত বর্ষ আগে বাংলার ভাগ্যাকাশে এক নক্ষত্র উদিত হয়েছিল যার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং যার জন্য আমরা স্বাধীনতার স্বাদ পেয়েছি, বিজয়ের স্বাদ পেয়েছি এবং তাকে শ্রদ্ধা জানিয়ে স্মরণ করে আমাদের আজকের আয়োজন শুরু হলো বিজয়ের মাসে। তো বিষয়টি ভীষণ সুন্দর, আমি একটু সাব্বির ভাইয়ের কাছে জানতে চাইব যে রিলিজ হচ্ছে কবে এই গানটি? খুব তাড়াতাড়ি আশা করি গানটা রিলিজ করব। গানটা আসলে আজকে তো হয়েই গেল ইনফ্যাক্ট সত্যি তাই হিসাবে, কিন্তু আজকে মানে অনিয়ারে চলে গেল, মানে গানটা সবার কাছে চলে গেল, রিলিজ হয়ে গেল গানটা। আসলে গানটার প্রতি আমিও খুব ইমোশনাল। গানটা যিনি লিখেছেন অনুপ দা এবং সুমন দা তো আমাদের সবারই খুব প্রিয়। গানটা যখন গাইতে গেছি মানে আমি নিজেও খুব ইমোশনাল হয়ে গেছিলাম। গানটার মধ্যে কিছু কথা আছে, গানটা কিন্তু খুব মানে টানে যে আসলেই তো যে মানে যিনি এত কিছু করলো একটা দেশের জন্য তাকে যখন মেরে ফেলা হলো তাহলে তার অভিমানটা কত কেরকম, উনি যদি মুখে বলতে পারতেন তাহলে কী হতো বিষয়টা, মানে এইটা ফিল করে হঠাৎ করে গানটা গাইতে গিয়ে একটু মানে ইমোশনাল হয়। তাই চিন্তা করলাম আজকের দিনের থেকে ভালো সময় আর হতে পারে না এই গানটা গাওয়ার, সো তাই আজকে গাইলাম গানটা। প্রথমবার শোনাতেই কিছুক্ষণ পর থেকে মানে আমরাও সবাই আসলে গুনগুন করছিলাম আপনার সাথে ওই মুখরাটুকু। অনেক ধন্যবাদ। এখন রণটিয়াপুর কাছে যাব, কোন গানটি দিয়ে রণটিয়াপুর শুরু করছে আজকে? অবশ্যই আমি দেশের গান দিয়ে শুরু করছি, আগে গানটা গেয়ে নেই না, তারপর না হয় বাকি কথা পরে বলি। সুরে সুরে তাহলে আমরা শুনি কোন গান। গানটি আমারই লেখা, সুর করেছেন আমার হাজবেন্ড সাইদ রহমান আর কম্পোজিশন করেছেন সুমন কল্যাণদা। Thank you.
শিল্পী হিসেবে 2006 থেকে এ পর্যন্ত রন্টি দাসের জার্নি সবাই জানে, এটা আলাদা করে বলার কিছু নেই। কিন্তু এই যে গান লেখার ব্যাপারটাটি আমি একটু শুনতে চাই, যে প্রথম কবে গান লিখতে পারি এই বিষয়টি রন্টি দাস আবিষ্কার করেছিল? ওটা আমার ঠিক মনে নাই, বোধহয় কোনো একটা আমার স্কুলের কোনো একটা এক্সামের পরীক্ষার আগের দিন, এবং অঙ্ক পরীক্ষা, বিকজ আমি অঙ্কে অত খুব ভালো ছিলাম না আর বাংলাতে, ওই ওদিনই সেবারই প্রথম গান লিখা। ওই গান আজ অব্দি রিলিজ হয়নি, শুধু সারাক্ষণ আমি ভাবি তোমায়। সো ওটা সামনে কখনো রিলিজ হবে। আর এই গানটা আসলে 2012 সালে আমার লিখা, তাও অনেক আগে। আর আমাদের জাতির পিতার আমরা কি বলবো, আসলে উনি আমাদের এই দেশের নেতা। এবং আমার মনে হয় কি, আজ এই আমরা যারা নতুন প্রজন্ম আছি, আমরা কেউ যুদ্ধ দেখিনি, কিন্তু আমরা কিন্তু এখন সবাই কিন্তু শুনতে শুনতেই কিন্তু আমার মার থেকে শুনেছি আমাদের নেতা, যে যে কাউ থেকে শুনেছি আমার নেতা। তা আমার মনে হয় কি, মুজিব মানে বাংলাদেশ। সে এই এই ভাবনা থেকে আসলে গানটা লিখা। এবং প্রত্যেকটা কথা আমি কিন্তু আসলে গীতিকারদের মতো বুঝি না, যে ছন্দ মানে কিছু কিন্তু ব্যাপার আছে আমরা যারা যখন গান করি, এটা কিন্তু একান্তই আমার মনের কথাগুলো আসলে এখানে জাস্ট শব্দ আকারে বসিয়ে দেওয়া, আর কিছুই না। আর অনেক দিন পর আসলে লিরিকটা সাইদ পেয়েছে, ও সুর করেছে, এবং সুমন দাস সুন্দর একটা কম্পোজিশন করেছে এইভাবে। আর উনার গান আসলে আর কি বলবো, দেশের গান, শেখ মুজিব এবং বাংলাদেশ, আমার মনে হয় এই দুটি নাম আসলে খুব অতপ্রতভাবেই জড়িত, কিছুই বলবো না। অনেক ধন্যবাদ, মানে অন্য একটি গল্প শোনা হলো আজকে। সবসময় তো শিল্পী হিসেবে গল্প শোনা হয়, আজ অন্য পরিচয়ের গল্প শুনলাম। তো সাব্বির ভাইয়ের কাছে আসবো আবারও। এখন যে গানটি করছে, এই গানটি গত ডিসেম্বরে রিলিজ হয়েছিল। গানটি আমার, আমি গেয়েছি এবং আমার সঙ্গীতায়োজনও আমার ছিল। গানটি সুর এবং কথা লিখেছেন এস আই শহীদ। গানটি একটা নাটকেও গিয়েছিল, মধুর করে ডাক গোজান গাইছে গানটা। ডাকো জানু বলে
রাখবো হৃদয় ঢেকে। মধুর একটি গান, শিল্পী হিসেবে তো সাব্বির জামানের পরিচিতি আছে এবং সেই সাথে কম্পোজার হিসেবেও কিন্তু আমরা সুন্দর সুন্দর কাজ পাচ্ছি এবং বিউটিফুলি ডান আর শুধুমাত্র নিজের জন্য নয়, গুণী শিল্পীরা আপনার কম্পোজিশনে কাজ করেছে, তো সেগুলো শুনবো। আমি এখন একটু রণচাপর কাছে যাব। রণচাপ কোন গান হবে? আমার প্রথম প্লেব্যাক হৃদয় যেখানে চাইছে হারাতে, গানটি লিখেছেন কবির বকুল ভাই, সুর এবং কম্পোজিশন করেছেন শকত আলী ইমন ভাই। গাইছি আসলে আজকে আমরা দুজনে গাইতে এসেছি এবং যারা আছেন তারা আমাদের একটা পরিবারের অংশ, আমরা যারা আছি, সো রন্টি এবং সাব্বির রকার্স। যখন আমি সোলো করি তখন বলা হয় যে রন্টি অ্যান্ড রকার্স, আজকে তো সাব্বির ভাইও আছে, রন্টি এবং সাব্বির রকার্স। সো আমরা সবসময় দেখা যায় কি এক একটা লাইভ শোতে গানগুলো এবং যারা অরিজিনালি কম্পোজিশন করে তাদেরও কোনো বাধা থাকে না, এ ব্যাপারটা তখন সবাই খুব আদরও করে, আদর হিসেবে গ্রহণ করে। গাইছি শুনি। Thank you.
সুন্দর পরিবেশনা আমরা আরও গান শুনবো একটি বিরতি থেকে ঘুরে আসি। প্রিয় দর্শক, অলিম্পিক নাটি বিস্কিট প্রেজেন্টস মিউজিক স্টেশন থেকে আমি লাবণ্য এপর্যে একটি ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর সবাইকে আরও একবার ওয়েলকাম করছি অলিম্পিক নাটি বিস্কিট প্রেজেন্টস মিউজিক স্টেশনে। সাথে আছি আমি লাবণ্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের আজকের আয়োজনে আমরা শিল্পী সাব্বির জামান ও রন্টি দাসের কণ্ঠে চমৎকার কিছু গান শুনছি। স্বাগত আরও একবার বিরতির পরে। আমরা রন্টি আপুকে দিয়ে শেষ করেছিলাম আগের পর্বটি। আমরা রন্টি আপুর প্রথম প্লেব্যাক করা গান শুনেছি, তো রন্টি আপুর কাছ থেকে তো ওই গানের একটু মেমোরি শুনতে হবে। সাব্বির ভাইয়ের কাছে আমি আগে একটি গান শুনে নেব, তারপরে আগে কি মেমোরি শুনবো না গান না আগে গান শুনবো। আচ্ছা, তাহলে এখন আমার মনে হয় আমি এখন যার গান গাইবো উনি যে অনেকেরই প্রিয় শিল্পী, এতে কোনো ভুল নাই। মানে প্রিয় শিল্পীদের তালিকায় উনি অবশ্যই ওয়ান অফ দ্য বেস্ট। আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় প্রয়াত শেখ ইশতিয়াক সাহেব, তার একটি বিখ্যাত গান। গানটির কথা লিখেছেন আমিন ইমতিয়াজ বুলবুল স্যার, একজন লেজেন্ড, এবং গানটি সুর করেছেন মাকসুজামিল মিন্টু ভাই। খুবই খুবই মানে একটা আবেগী গান, আমার মনের ফুলদানিতে গাইছিলেন। কত পছন্দের এই গানটা, থ্যাংক ইউ। আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনের মতন। আমার মনের ফুলদানিতে রাখো তোমার, সাজিয়ে দেব যতন করে মনের মতো। Baby
গন্ধ রাজা সুবাসী বকুল আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন সাজিয়ে দেব যতন করে মনের মতো আগে তো অ্যালবাম আকারে গান প্রকাশিত হতো, এই গানটি যে অ্যালবামে ছিল সে অ্যালবামটির নাম ছিল নীলাঞ্জনা। তো আমরা চমৎকার গান শুনলাম, আমি একটু দর্শকদের সাথে কথা বলে নিই। প্রিয় দর্শক, আজকের আয়োজনে আমরা চমৎকার কিছু গান শুনছি এবং আমাদের আয়োজনকে আরও একটু বেশি চমৎকার করে তুলতে আপনারা কিন্তু আমাদের সাথে কানেক্টেড হতে পারেন। সাব্বির এবং রন্টির কাছে আপনাদের পছন্দের গানের জন্য রিকোয়েস্ট করতে পারেন, সেই সাথে আজকের গাওয়া গানগুলো নিয়ে আপনাদের কোনো ভালোবাসার অনুভূতি বা মেমোরি থাকলেও কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন। স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, আমাদের সাথে ফোনে কানেক্টেড হতে পারেন। আমরা এখন রন্টি আপুর কাছে যাচ্ছি। আমি আসলে সাব্বির ভাইয়ের এই গানটা শুনে মানে আমি একটা হিডেন কথা বলতে চাই, সেটা হচ্ছে মানে আমার বাসায় হোম স্টুডিও অনেক বছর ধরে, দেখা যায় টুকটাক একটু বসি, একটু প্র্যাকটিস করা আর কি, আমরা তো আর্টিস্ট বা ওভাবে মিউজিশিয়ানস না। আমার জীবনের প্রথম কোনো কভার সং আমি নিজে কম্পোজিশন করেছি এই গানটায়, মানে এই গানটার প্রতি আমার এত ভালোবাসা। সো প্ল্যানই ছিল যে কখন হয়তো এই গানটাকে একটু জোড়া লাগিয়ে লাগিয়ে একটা কভার করব, এবং আমার খুবই প্রিয় একটা গান, আমাদের সবারই কিন্তু ভীষণ পছন্দের গান, এত সুন্দর সুর এবং এত নরম কোমল কথা, অন্যরকম। আর এখন মনে হয় শুনতে আরো বেশি ভালো লাগে, কারণ আমরা খুব অস্থিরতার মধ্যে থাকি, মনে হয় যে একটা মানে প্রশান্তির পরশ দিয়ে দিল এই গানটি এরকম। আমরা রন্টিয়াপুর কাছে এখন আজকে হচ্ছে আমাদের ভাই বোন প্রজেক্ট, সো এখন যে গানটি মানে তোমরা তো, তুমি তো ভাই না, তুমি আবার এটা আমি বুঝলাম না, আমি বললাম আমরা ভাই বোন প্রজেক্ট, ও পেছন থেকে উ করছে, যাই হোক তোমাকে পরে ধরছি। আচ্ছা এখন যে গানটি গাইছি, গানটি একটু নাইনটিস ফ্লেভারের, গানটা সুর এবং কম্পোজিশন করেছেন সুমন কল্যাণদা। সুমন কল্যাণদা আসলে আজকে খুব বেশি মুখ্য হয়ে গেছে, কারণ দাদার গান ইদানিং আমরা এত বেশি সবাই গাইছি, এবং দাদা তো ছোটোবেলা থেকেই আমাকে খুব বেশি আদর করেন, এবং ওনার টাইপের একটা গান আমাকে করিয়েছেন অভিমানী সন্ধ্যা, বাকি কিছু পরে বলি, গান গেয়ে নে। হ্যাঁ
বিষাদ যে এত জমজমাট হতে পারে সেটা বোধহয় এই গান না শুনলে আমরা বুঝতে পারতাম না। আমি তোমাকে দুটো কথা বলি শোনো লাবণ্য, প্রত্যেকটা আর্টিস্ট আমরা কিন্তু দর্শকদের মতোই, যখন দেখা যায় একটা প্রোগ্রামে দর্শক খুব আমাদের মনের মতো না, তখন আমরা করি কি, গানও ছোট করে ফেলি, মিউজিকও ছোট করে ফেলি। আর যখন একটা অনুষ্ঠানে দেখি কি মিউজিশিয়ানস হয়তো অত কোপআপ করছে না, তখন দেখা যায় গানটাকে বড় করি আর কি হয় যে মিউজিশিয়ানসের পার্টগুলো একটু কমিয়ে ফেলি। আর যখন আমার চেয়ে যখন মিউজিশিয়ানস বেটার হয় তখন আমি কম গাই এবং মিউজিকটা বাজে বেশি, মানে ইটস মাই পলিসি। থ্যাংকস টু অল দ্য মিউজিশিয়ানস। একজন দর্শক আছেন, ফোনটি নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মিরপুর থেকে কনক বলছিলাম। জি, শুনতে পাচ্ছি আপনাকে, বলুন। হ্যালো, আমি তো রন্টে এর সাপোর্ট সাথে কথা বলতেছি। জি ভাই, কেমন আছেন? হ্যাঁ, হ্যালো আপু। জি ভাই। হ্যালো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনি বলেন। হ্যাঁ আপু, আমি আপনার একজন খুবই একজন ভক্ত, খুবই একজন বড় ফ্যান আপনার। থ্যাংক ইউ। হ্যাঁ, আজকে দুজনকে একসঙ্গে দেখে সাব্বির জামান ভাই এবং আপনাকে দেখে খুব ভালো লাগছে। আপনাদেরকে বিজয়ের মাসে বিজয়ের শুভেচ্ছা। আরটিভিকে ধন্যবাদ যে আপনাদের মতো শিল্পীদেরকে নিয়ে আসে। আমি প্রতি বৃহস্পতিবার এই প্রোগ্রামটা দেখি, কোন কোন শিল্পীর বিষয়ে অপেক্ষায় থাকি। আজকে আমার দুজন পছন্দের শিল্পী চলে আসছে, সাব্বির জামান ভাই এবং আপনি। কোন গানের রিকোয়েস্ট আছে আপনার আজকে? ডুয়েট গান শুনতে চাই। হ্যাঁ হ্যাঁ, ডুয়েট গান আমরা গাইবই, কিছুক্ষণ পরে গাইবো আমরা, নিশ্চয়ই ডুয়েট গান গাইবো ভাই, অবশ্যই। কনক ভাইয়া, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য। পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে থাকুন, আমরা নিশ্চয়ই ডুয়েট গান শুনবো। এখন আসবো সাব্বির ভাইয়ার কাছে। এখন তাহলে যে গানটি গাইছি, গানটি আমার প্রথম সলো অ্যালবামের গান আপন আলোয়ের। গানটির কথা লিখেছেন আমাদের সবার প্রিয় কবির বকুল ভাই এবং সুর করেছেন পার্থদা, মানে পার্থ বড়ুয়া। একটু ফোক আঙ্গিকের একটা গান গাইছে। ও বন্ধু রে, তুই বিহনে বেঁচে একটা পলক
কারুকার্য তো ফুরোচ্ছেই না। তো বন্ধুরে গানটি নিয়ে দর্শকদের জন্য একটি কুইজ আছে, আমি দর্শকদেরকে একটু জানিয়ে দিই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন অলিম্পিক নাটি বিস্কুট প্রেজেন্টস মিউজিক স্টেশন। আমরা আমাদের আজকের আয়োজনে সাব্বির এবং রন্টি দাসের কণ্ঠে চমৎকার কিছু গান শুনছি, আর এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিও থেকে। কক্সেস বাজারে অবস্থিত হোটেল সিগালের সৌজন্যে আপনাদের জন্য আমাদের আজকের কুইজ, বন্ধুরে গানটির মূল শিল্পীকে? অপশান এ সুজন আরিফ, অপশান বি সাব্বির জামান। সঠিক উত্তর লিখতে আপনার মোবাইলে রাইট মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন MS স্পেস আপনার নাম স্পেস সঠিক উত্তর, লিখে পাঠিয়ে দিন 24141 নাম্বারে। সর্বোচ্চ সঠিক উত্তর প্রেরণকারী বিজয়ী পেয়ে যাবেন একজন সঙ্গী সহ হোটেল সিগালে থাকার সুযোগ, মানে অবকাশ যাপনের সুযোগ, দুরাত 3 দিন। তো আমার মনে হয় এই চান্স মিস করার কোনো রিজন নেই। বেশি বেশি SMS করতে থাকুন এবং বিজয়ী হয়ে সঙ্গী সহ কক্সেস বাজার থেকে ঘুরে আসুন। এখন রন্টি আপুর কাছে যাব। আচ্ছা, তাহলে আমি কি করব এখন? ইয়েস, তা তো অবশ্যই গান করব। মানে হয়েছে কি, সবাই এত, মানে আমরা আজকে লাইভ করছি এবং আমার আবার অনেকদিন পর রকাশদের সাথে দেখা, সাব্বির ভাইয়ের সাথে দেখা, মানে গান শুনতে শুনতে আসলে আমি ভুলে যাচ্ছি কী গাইবো। সত্যি আমি এখনও জানি না আমি কী গাইবো আসলে। মোটু ভাই, আর আজকে মোটু ভাই কিন্তু প্রচুর প্রেম করছে, ও কিছু একটা করতেছে আসলে মোবাইল নিয়ে, যেটা মনে হচ্ছে আমি এতক্ষণ বলতে চাই না ভদ্রতার স্বরূপ, এখন ও জানে যেটা আমি বলে দিব। আমি কী গান গাইবো বলো এখন? হ্যাঁ, রুত্তুরু। ও এখন টেনশনে আছে, কারণ আমি বলে দিছি, ভাবি শুনতেছে কিন্তু। থাক ভাবি, আপনি চাপ নিয়েন না, এমনি বললাম রুত্তুরু। আচ্ছা রুত্তুরু, ও রুত্তুরু, ইয়েস। আচ্ছা রুত্তুরু হচ্ছে গত বছর গানটার একটা নতুন আমার সিনেমার গান এবং আপকামিং আগুন পোড়া কান্না সিনেমার নাম গানটাতে আমি এটা আমার সোলো একটা গান, একদম মেয়েদের স্বপ্ন নিয়ে গানটা। কথাগুলো শুনলে তুমি বুঝতে পারবা, গানটা লিখেছেন শ্রদ্ধেয় কবুর বকুল ভাই, শুরু করেছেন কবুর বকুল ভাই নিজে, আর এই গানটার যিনি অ্যারেঞ্জ করেছেন, মিউজিক অ্যারেঞ্জার হচ্ছেন মাই ব্রাদার, বিগ ব্রাদার সাব্বির জামান। একটু রেসপেক্ট দিচ্ছি, কারণ আফটার অল সে একজন কম্পোজার, ঠিক না? আচ্ছা, ও এত রেসপেক্ট দেয় না, আজকে একটু আমিও অবাক হচ্ছি, মানে আমি অভ্যস্ত না ওর এত রেসপেক্ট। যাই হোক, গানটা আসলে খুব সুন্দর একটা গান, বকুল ভাই যখন নিয়ে আসলো বকুল ভাইয়ের জন্য করলাম আমি, এবং বিউটিফুলি গিয়েছে রন্টি, সো আমার মনে হয় আজকে ও সবার ভালো লাগবে। অনেক সুন্দর একটা গান, মানে আমার গাওয়া আমার তো অনেকগুলো ফিল্মের গান এবং মোটামুটি অনেকগুলো গানই জনপ্রিয়তা অর্জন করেছে, আমার মনে হচ্ছে গানটা অনেকেই শুনবে, সবাই শুনবে। Thank you.
সবাই গানটা শোনার আগে বাঁশি দেওয়া শুরু করছে, আমি বুঝতেছি না। Oh,
এই গানটির জন্য অনেক অনেক শুভকামনা। যখন একজন শিল্পী গান পরিবেশন করে, দেখা যায় সেই গানটি নিয়ে তার কাছ থেকে আমি শুনি বা প্রশ্ন করি। তো এখন তো এই গান সম্পর্কে মানে দুজন কার কাছ থেকে শুনবো? না, যেহেতু আজকে একজন মিউজিক ডিরেক্টর আছেন আমার সাথে, ভেরি রেসপেক্টেবল, কি বলো মোটু ভাই? হ্যাঁ, আমরা কম্পোজার সাব্বিরের একটু কথা শুনি। আচ্ছা, মাইক্রোফোনটা বোধহয় অফ হয়ে গেছে নাকি? ওকে, আমরা যাই হোক, এই সিনেমাটা আসলে খুব, এই এই গানটার একটা কাহিনী আছে। মানে একটা টিনেজার মেয়ে, যখন ওর ফ্রেন্ডদের সঙ্গে প্রথম বাইরে যাওয়ার চান্স পায়, এবং তখন সে বাইরে গিয়ে তার মনের যে একটা আনন্দ আকুতি, মানে ছটফটে এই যে বিষয়টা, মানে ঘর থেকে ছাড়া পেয়েছে খোলা মাঠে খোলা জায়গায়, তো গানটার মধ্যে ওই মানে এক্স্যাক্টলি যেই ভয়েসটা দরকার ছিল, রনটি ছিল একদম পারফেক্ট ফর দ্যাট সং। কারণ ওই ওই চঞ্চল ভাবটা কিন্তু ওর ভয়েসে আছে, মানে ওর সিঙ্গিংয়ে এটা পাওয়া যায়। ও আসলে এরকমই একটু ছটফটে। আর বকুল ভাই যখন বলল, আমি বকুল ভাই দুজনেই একই সঙ্গে ওর নামটা বললাম, যে আমার মনে হয় ভাই এটা বেস্ট হবে, কারণ এই যে ছটফটে ব্যাপারটা, মানে এই জিনিসটা মনে হয় ওর, এবং ফ্যান্টাস্টিক ওর ডেলিভারি দিয়েছে মুভিতে, এবং আমার মনে হয় সিনেমাটা রিলিজ হলে মনে হয় সবার অবশ্যই ভালো লাগবে গানটা। অনেক অনেক শুভকামনা এই গানটির জন্য। তো এখন আমরা কোন গানটি শুনবো? আমরা সাব্বির ভাইকে শুনবো। তুমি এই মাইক্রোফোনটা আমাকে দাও, তুমি এটা দাও। সাব্বির ভাইয়া, এই ফাঁকে আমি একটু কম্পোজার সাব্বিরের গল্প যেমনটি শুনতে চাইছিলাম, যে কম্পোজার সাব্বিরের শুরু হলো কিভাবে? আসলে আমার শুরুটা বেসিক্যালি গান নিয়ে তো অনেক আগে থেকেই, আমার ফুল মিউজিক্যাল, মানে মিউজিক রিলেটেড ফ্যামিলি। আমার মা গান করেন, আমার বোনরা গান করেন, এবং আমার মামারা সবাই মিউজিশিয়ান। সো সেই অনুযায়ী আসলে মিউজিক শিখতে খুব একটা বেগ পেতে হয়নি, এবং ঘরে সবসময় প্র্যাকটিস, স্টুডিও এনভায়রনমেন্ট সবসময় ছিল। তো প্রায় রন্টি আর আমি তো আমরা ছোটোকাল থেকেই একসাথে, একেবারে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং। রন্টি তখন এতটুক, আমিও ছোট, মানে আমাদের স্টার্ট হচ্ছে চিটগং এইভাবেই, মানে একদম পারিবারিকভাবে। তো তখন হয়েছে যে কম্পোজিশন, মানে আমি কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি হতো, তো তখন আমাদের 95-96 দিকে যখন চট্টগ্রাম টেলিভিশন, মানে বিটিভি চিটগং কেন্দ্র যখন গেল, তখন সেখানে মিউজিক ডিরেকশন, মিউজিক কম্পোজিশন, মানে বাসায় বসে বসে, মানে যে সিনথে কিবোর্ড বাজানো, তবলা বাজানো, এগুলো। আর আমি যেহেতু নিজেও ইনস্ট্রুমেন্ট প্লে করি, সো একটা ইচ্ছা ছিল, তো সেখান থেকে আসলে শুরু আস্তে আস্তে। সেটা ধরো প্রায় 96-97 দিকের কথা, তো অনেক আগের কথা। তো সেই সময় একটু রন্টি আপুর কি অবস্থা ছিল? আমি 96-তে ক্লাস 2-তে বা 3-তে পড়তাম। ও কিন্তু অনেক ছোট থেকেই গান গায়, মানে ইনফ্যাক্ট ও স্টেজে দাঁড়ালে ওকে দেখা যেত না। সাব্বির ভাই এবং আমার বোন বিউটি দাস, ওরা তো মোটামুটি একসাথে গান করতো, আমি কিন্তু ওদের থেকে সিনিয়র গাওয়ার ক্ষেত্রে। কারণ ও যখন স্টেজে গায় তখন ও, মানে ধরো তখন তো অনেক আগের কথা, তো হারমোনিয়াম দিয়ে টেবিলের পিছনে ওকে দেখা যেত না, তো ওকে টেবিলের উপর বসাই দিত গান গাওয়ার জন্য। আর আজকে আমাকে মেকআপ রুমে বলছিল যে এমন হয়েছে, আগে স্কুল লাইফে একটা প্রোগ্রাম করতে গেছে, অর্গানাইজার একটি অন্য প্রতিষ্ঠানের নাম বলে গিয়ে দেখে সেখানে যাত্রা হচ্ছে, একেবারে অন্যরকম এনভায়রনমেন্ট। এটা হয়েছে কিন্তু, তো গান শুনে ফেলি তাহলে। এখন যে গানটি গাইছি, আমাদের সবার শ্রদ্ধেয় শিল্পী, মানে যার আসলে অভাব কখনোই পূরণ করা যাবে না, এন্ড্রুদার একটা বিখ্যাত গাওয়া গান, আমাদের আরেকজন লেজেন্ডারি মিউজিক ডিরেক্টর, তার কিছুদিন পরেই আমাদের জন্মবার্ষিকী, আমাদের শ্রদ্ধা আলাউদ্দিন আলী স্যার, যিনি আসলে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি একটা পিলার ডেফিনেটলি। এবং আরেকজন লিখেছেন গানটা, আমাদের আরেক কিংবদন্তি শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার স্যার করছে গানটা।
বাকি তা নিজেই জানে না। বৈশাখী ঝড় ভেঙে দেয় গানের আসর, কভু পাখির যদি গান থেমে যায় আকাশ কি দেবে বিদায়। হঠাৎ এসে যদি বৈশাখী ঝড় ভেঙে দেয় গানের আসর, কি দেবে বিদা এ আহা, তবে কি হৃদয়ের লেনা দেনা কেউ তা মনে রাখে না, ও তবে কি হৃদয়ের লেনা দেনা কেউ তা মনে রাখে না। ভেঙেছে পিঞ্জা ফেলেছে জানা, উড়েছে পাখি পথ চে জানে না, নিরেরি ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেই জানে না। ভাই বন্ধু, চলচ্চিত্রের গান, সিনেমার গানে হয় যে কাহিনীর সাথে সাথে কিছু কিছু গান সিগনেচার হয়ে থাকে, আর এই গানটি কিন্তু তেমনই চলচ্চিত্রের জন্য। রন্টি আপু কোন গানটি করবেন? সুপার একটা গান, আমার খুব পছন্দের একটা গান। আমি যখন দাদার সাথে যখন বিভিন্ন কনসার্টে যেতাম, আমি দাদাকে জিজ্ঞাসা করতাম, দাদা এই গানটা গাইবেন না, ওই গানটা গাইবেন না, মানে আরে সবগুলো গাইতে তো আমাকে ডাবল পেমেন্ট দেওয়া লাগবে। আবার যা আমি সব গাইলে অডিয়েন্স গাইবে, কিন্তু দেখা যেত কি, দেখা যায় না বড় বড় মাঠে যখন আমরা কোনো কনসার্টে যাই, দেখা যায় কেউ বাঁশি থাকে, ছোট ছোট বাঁশি, ঠিক না সাবির ভাই, খেলনার বাঁশি, ওখানে প্যা 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 বাজতেছে কিন্তু, ঠিক না? সো এরকম আসলে হয়, কিন্তু তখন দেখ ওরা করে কিন্তু বাজিয়ে ফেলেছে, এটা আমার গাওয়ার দরকার নাই। ঠিক, হি ইজ এ লেজেন্ড অ্যাকচুয়ালি, মানে এটা আসলে অন্যরকম একটা, ওনার সব গানই হিট গান।
দাদা নেই, কিন্তু ওনার গানগুলো আসলে এখনো আছে, সারা জীবন থাকবে। তা আমরা এখন কোন গানটি শুনবো? আচ্ছা এখন আমি এটা কভার করি না সোহেল ভাই, না 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 ঝামেলা করে দেয় সবসময় সোহেল ভাই। আচ্ছা আসো, আচ্ছা এখন আমি যে গানটি গাইছি গানটার নাম হচ্ছে হ্যালো বৃষ্টি। গানটা লিখেছেন টিআই অন্তর ভাই, সুর এবং কম্পোজিশন করেছেন পার্থ দা। আর এই গানটার সুন্দর একটা মিউজিক ভিডিও আছে এবং প্রচুর বকা খেয়েছিলাম এবং পায়ের মধ্যে অনেক কাঠি দিয়ে অনেক পিঠা খেয়েছিলাম, বিকজ আমাকে দাদা সামনে বসা ছিল এটার গানটার সময়, যে তোকে জাস্ট নাচতে হবে, পাগুলো নাড়াতে হবে। এটা অনেক অন্যরকম ঘটনা, তো গানটা গাইছি।
যে মনের মতো মিউজিশিয়ানস থাকলে মিউজিকের পার্ট অনেক বেশি। ওই যে আমি যেটা বলেছিলাম যে অডিয়েন্স যদি খুব বেশি ভালো হয় তাহলে কিন্তু দুটো একসাথে হয়, আর অডিয়েন্স যদি একটু যদি প্রবলেমেটিক হয় তাহলে গান কমে যায়। মিউজিশিয়ান একটু প্রবলেম হলে আমার মিউজিকের পার্ট কমে যায়, আমি বেশি গাই, আর মিউজিশিয়ান বেশি ভালো হলে মিউজিশিয়ান বেশি বাজে, আমি কম গাই। আচ্ছা রন্টি আপু, এখন আমি একটু এই যে মিউজিক ভিডিওর সময় কিছু কিছু ঘটনা ঘটেছে সেটা একটু শুনতে চাই। এটা কি হয়েছিল? মানে আমি তো মানে ডান্স করতে পারি না, মানে খুব বেশি তো লাফালাফি করা যাবে এরকম কিছু চঞ্চল ছিলাম ছোটোবেলা থেকে, এখনও অবধি আছি। সো এই গানটাতে মানে নকল বৃষ্টি দিয়ে যে বৃষ্টিতে নাচতে হবে আমাকে রেইনকোট পরে, এবং এটা কিন্তু আমাদের দশজনেরই ক্লোজ আপের একটা অ্যালবাম ছিল, এটার টাইটেল অ্যালবামের নামও ছিল হ্যালো বৃষ্টি। সো ওখানে এবং দাদা যখন দেখছে যে ডিরেক্টর রায়হান ভাই ফোন দিয়েছে দাদাকে, দাদা রন্টি তো নাচতে পারছে না, পরে দাদা আসছে, এসে দাদা একটা কাঠি নিয়ে জাস্ট একটা ছোটো টুল নিয়ে আমার সামনে এভাবে বসেছিল, আমি এখানে দাদা যে তুই নাচ, আমি তো আমি তো পারি না, ওই একটা বাড়ি দেয় আমি এরকম লাফ দিই, বলি তুই এটাই করবি যে এরকম এক পা উঠাবি আর এক পা উঠাবি, আমি ওকে ফাইন, পরে ওটা ডান্স আকার হয়ে গেল এই আর কি। কত মজার মজার ঘটনা ঘটে এক একটা। এখন হয়েছে কি আমরা দুজনে কিন্তু দূরে দূরে বাচ্চার বাপ মা, সো কত আগের ঘটনা, মানে অনেক কিছু পেরিয়ে আজকে আমরা এতটুকু স্রষ্টার কাছে সবসময় আমরা এটার জন্য আসলে অনুগত এবং কৃতজ্ঞ যে আমাদেরকে এখনও গান গাওয়াচ্ছে, এটার জন্য আমরা সবসময় আসলে সৃষ্টিকর্তার কাছে সবসময় কৃতজ্ঞ। আচ্ছা রন্টি আপু, আমি আরও একটি ঘটনা শুনতে চাচ্ছিলাম প্রথম থেকেই, কিন্তু বিরতিতে চলে যেতে হয়েছিল, যে প্রথম প্লেব্যাকের মেমোরি, মানে প্রথম যে গানটি সেটা এরকম হিট করবে, হিট একজন নায়িকা লিপসিং করবে, তো সব কিছু মিলে ওই গানটার মানে শুভ বিবাহ চলচ্চিত্রের 2007 সাল, একটু সেই গানটার আমি পেছনের গল্প শুনতে চাই। যাই হোক, আমি বলেছি তুমি বলেছো ভালো হয়েছে, কারণ গানটার কোয়ালিটিস না আমি কিন্তু বলিনি, আমাদের মুহিন ভাই, আমি আর মুহিন ভাই গানটা করেছি, আর গানটার লিখেছেন বকুল ভাই এবং ইমন ভাই, এবং ইমন ভাই আসলে এমন একজন কম্পোজার এবং সুরকার, আমার মনে হয় না যে ওনার কোনো গানের সাথে আর কোনো গানের কিছুই মিল আছে, কিন্তু ওনার অনেক হিট গান, আর বকুল ভাইয়ের কোনো লেখার সাথে কোন, এবং আমি বোধহয় খুব লাকি একজন মানুষ যে গান হয়তো এখন খুব একটা কম হয়, কিন্তু অনেকজনের কাছ থেকেও যে একটাই জিনিস যে এখনও আমার গান কয়েকটা গান আমার মৌলিক গান আছে, অ্যান্ড দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট সং, মানে আই এভার সিং, মানে আমি এটা আমার জন্য একটা বড় ব্যাপার। আর প্রথম প্লেব্যাক মানে কি, সামনে গেছে আমাকে ইমন ভাই বারবার বলছিল যে দেখো তুমি কিন্তু নায়িকা, বলছি ওকে আমি নায়িকা, নায়িকার মতো গাইলাম। থ্যাংক ইউ সো মাচ, আমরা এরকম আরও সুন্দর সুন্দর গল্প শুনবো আর গান তো শুনবোই, এখন বিরতিতে চলে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন অলিম্পিক নাটি বিস্কিট প্রেজেন্টস মিউজিক স্টেশন, আমি লাবণ্য আছি আপনাদের সাথে, এ পর্যায়ে একটি বিরতিতে চলে যাচ্ছি, সঙ্গে ছিলেন, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। প্রিয় দর্শক, বিরতির পর সবাইকে আরও একবার ওয়েলকাম করছি অলিম্পিক নাটি বিস্কিট প্রেজেন্টস মিউজিক স্টেশনে, সাথে আছি আমি লাবণ্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের আজকের আয়োজনে আমরা সঙ্গীতশিল্পী সাব্বির ও রন্টি দাসের কণ্ঠে চমৎকার কিছু গান শুনছি, আর আমাদের আয়োজনকে আরও একটু চমৎকার করে তুলতে আপনারা কিন্তু আমাদের সাথে কানেক্টেড হতে পারেন, ফোন করতে পারেন, পছন্দের গানের জন্য রিকোয়েস্ট করতে পারেন। স্বাগত আরও একবার বিরতির পরে আমার দুজন প্রিয় শিল্পীকে, প্রিয় মানুষকে। তো আমরা তো সলো গান শুনেছি বেশ কিছু, এবার যদি কণ্ঠে সমন্বয় দিয়ে শুরু হয় আমার মনে হয় দর্শকদের ভালো লাগবে। আচ্ছা, এটা খুব টুইস্ট সং, কারণ এই গানটা আমার সেকেন্ড সোলো অ্যালবাম দর্পণে ছিল, গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন ভাই, গেয়েছি আমি এবং বাপ্পাদা বাপ্পা মজুমদার, আর গানটির সুর এবং কম্পোজিশন করেছেন সাব্বির জামান। মানে হয়েছে কি আসলে ওর সাথে আমার রিলেশনটা এমন, যখন আমি ওর ব্যাপারে ফর্মালি কিছু বলতে যাই মানে খুব হাসি পায়, তারপরও খালি আমার সঙ্গে ঝগড়া করে বিয়াদবের মতো
যাই হোক, মানে এতভাবে আজকে না বললেও পারো, বিকজ আমরা কিন্তু স্টেজে, বুঝতে পারছো? সো বি পোলাইট, একটু ভদ্রতা আমাদের বোধহয় মেনটেন করা উচিত। আচ্ছা, এখন যে গানটি গাইবো ও তো বলেই দিল, বাপ্পাদাকে স্পেশালি থ্যাঙ্কস আমাদেরকে, সেই সময়টা অনেক আগের গান। এবং বাপ্পাদাকে আমি সাবির ভাই শুধু একবারই বলেছি এবং দাদা একদম অকপটেই খুশি, এবং আমি এই কথা সারা জীবন সবাইকে বলি, সবাই জানে, এবং দাদা এই গানের জন্য কোনো পারিশ্রমিক নেন নাই। সো থ্যাংক ইউ বাপ দাদা সবসময় আমাদেরকে সাপোর্ট করার জন্য। আর আজকে আমি আর রন্টি গাইছি, আমার মনে গানটা ভালো লাগবে সবার। তোমার সাথে খেলতে লুকোচুরি, পারবো না তো আশেপাশে করতে ঘোরাঘুরি, ভালোবাসি তোমাকে বলছি সরাসরি, ভালোবাসি তোমাকে বলছি সরাসরি। তোমার মনে দিয়ে
দিও আমায় ঠাই তোহর মানুষ আমি শুধু তোমায় চাই সাথে খেলতে লুকো চুরি পারবো না তো আশেপাশে ঘুরতে ঘোরাঘুরি পারবো না তো তোমার সাথে খেলতে লুকো চুরি পারবো না তো আশেপাশে ঘুরতে ঘোরাঘুরি ভালোবাসি এই তোমাকে বলছি সরাসরি ভালোবাসি তোমাকে বলছি সরাসরি La 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 থ্যাংক ইউ সো মাচ। আমি অনুষ্ঠানের শুরুতেও সাব্বির ভাইয়ার কথা বলছিলাম যে তার কম্পোজিশনে অনেক সিনিয়র আর্টিস্ট গুণী শিল্পী যারা আছেন কাজ করেছেন। এই গানটি তেমন একটি গান, আমি কোনো আর্টিস্ট যে ওর সাথে তেমন কোনো ডুয়েট গান আমার নেই, এবং আমি কোনো আর্টিস্ট যে ওর অনেক কম্পোজিশনে গান গেয়েছি, ঠিক না বল? এবং রন্টির প্রতিটা অ্যালবামেই আমার দুটো করে গান আছে, ইনফ্যাক্ট একটাতে তো অনেক বেশি আছে। ইনফ্যাক্ট আরেকটা কথা হচ্ছে কি, আমার আর ওর কিন্তু অনেক ডুয়েট গান গাওয়া হয়েছে, কিন্তু গানগুলো আসলে কোনো একটা কুল হয়নি, তো খুব তাড়াতাড়ি সামনে হয়ে যাবে এরকম অনেকগুলো গান কিন্তু রেডি করা। খুব রিসেন্ট একটা চিটাগং এর গান ছাড়বো আমরা ইনশাআল্লাহ, খুব খুব তাড়াতাড়ি। আচ্ছা আমরা অপেক্ষায় থাকলাম, তো এখন আমরা সলো গানে যাব। কে করছে, কে করবে বলো, তুমি যাকে চাও লাভ, সাব্বির ভাইয়া করুক নাকি? ওকে ওকে তো হারিয়ে যায় না আশা, হৃদয় জুড়ে থেকে যায় কিছু অনুভব, আড়ালে তো হারিয়ে যায় না আশা, হৃদয় জুড়ে থেকে যায় কিছু অনুভব, ভাষা হারালে গুমরে মরে মন স্মৃতির রেশায় উড়ে যখন তখন দো
তো হারিয়ে যায় না সব হৃদয় জুড়ে থেকে যায় কিছু অনুভব যে সময় কিছু কথা বলে যায় স্বপ্নীল পৃথিবীটা সোনা সোনা রং ছড়ায় ধূপ চুপ যে সময় কিছু কথা বলে যায় স্বপ্নীল পৃথিবীটা সোনা সোনা রং ছড়ায় ভাষা হারালে গুমরে মরে মো স্মৃতির রেশায় উড়ে যখন তখন দলে দলে উড়ে উড়ে কি যে অনুরোধ হারালে তো হারিয়ে যায় না সব হৃদয় জুড়ে থেকে যায় সাবির ভাইকে বলবো তাহলে আজকে সোহেল ভাইকে তুমি অতীত থেকে শুরু করো
আচ্ছা আজকে আমাদের একদম ডান পাশে যিনি আছেন দ্য ম্যান লিডার সোহেল ভাই সাথে আর কি বলবো বল তুই বল এবার বাকিটা তুই বল যিনি কখনো কোনো বয়ানদের জন্য পয়সা নেয় না ঠিক না বলো ভাইয়া সব সময় রেডি থাকে এবং সে যাই থাক যে অমনোজি থাক মোবাইলে থাক আর যেখানে থাক সে কিন্তু বাজায় ভালো এটা আমার মতো শিল্পী বলার কোনো কিছু থাকে না ইজ দ্য বেস্ট এক্স্যাক্টলি আচ্ছা আরেকজন যিনি আছেন এরপর খুব ভদ্র একজন মানুষ মেইন রিদমে যিনি বসে আছেন ভদ্র কাকে বললি মানিক ভাই ও হ্যাঁ ঠিক আরেকজন যিনি বসে আছেন মেইন রিদমে আমি বলবো যে আসলে মেশিনে মেশিনের মতো যিনি বাজান একজন মানুষ ইজ দ্য ওনার নাম মানিক এক্স্যাক্টলি মেশিন মানিক মানে ইজ দ্য বেস্ট মানে ওনাকে আসলে অনেক কিছু বলে বোঝাতে হয় না মানে উনি শুনলেই বুঝে যায় এবং এটা একটা মিউজিশিয়ানের আসলে অনেক বছরের এক্সপিরিয়েন্সের ফসল এবং আমাদের রোল্যান্ডের ডেফিনেটলি পতাকা ক্যারি করছেন মানিক ভাই সো রিদমে আছে মানিক ভাই রদিক বল ওনার ব্যাপারে আমি অনেকবার বলেছি কারণ পাভেল ভাইয়ের ব্যাপারে আসলে কিন্তু আমি চুপ হয়ে যাই কারণ অতীব একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ আর উনি তো বাজান কিন্তু বুঝতে পারছি মানে এত কিছু বাজিয়ে ফেলেছে আমাদের সবচেয়ে ভদ্র মানুষ পাভেল ভাইয়ার মানে ওনার সেক্সোফোন ওনার বাঁশি উনি এত কিছু বাজান কিবোর্ডিস্ট মানে সবকিছু মিলে আচ্ছা এরপরে যিনি আছেন আমি চিনি না আসলে আচ্ছা ওনাকে চিনি না হ্যাঁ রন্টি চিনি না রন্টির সঙ্গে আজকেই প্রথম দেখা কি বলো লাবণ্য তুমি তো চেনো হ্যাঁ সেটাই ভাবছি হ্যাঁ দর্শক রন্টির সঙ্গে আজকেই প্রথম দেখা রন্টির হাজবেন্ড আর আমাদের সবার প্রিয় সাইদ ভাই সাইদ ভাইকে ডেফিনেটলি পরিচয় করার কিছু নেই সবসময় টেলিভিশনে ওনাকে দেখা যায় অলওয়েজ এবং হি রক্স অলওয়েজ অন স্টেজ সো সাইদ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা তো কি কেন কিছু লাগে না যখন কিবোর্ডটা দুই হাত দেন তখনই অটোমেটিক্যালি মনে হয় গান বের একটা ব্যাপার জানো লাবণ্য আমার কিন্তু একটু পিসে আমার কিন্তু একটু ঝামেলা আছে আমার ভাইরাস আছে মানে খুব বেশি পিস বাজানো আমার ভালো লাগে না মানে বুলেট ভাই হচ্ছে যে কর্ড মাস্টার মানে একটা গানের আসলে বেসিক হচ্ছে কিন্তু কর্ড তুমি যদি শিল্পী হতে তুমি বুঝতা বাট তুমি আমাদের সাথে থাকে থাকতে ডেফিনেটলি আর্টিস্ট হয়ে গেছো সো হি ইজ এ মানে উনি আসলে অনেক কিছুই আর সাউন্ডে যিনি আছেন রিন্টু ভাই আমার ভাই কারণ আমি রন্টি উনি রিন্টু সো রিন্টু ভাই খুব ভালো সাউন্ড করছে এতে কোনো সন্দেহ নাই আর শিবলি জিয়া ভাই তো খুব ভালো প্রযোজনা করতে করতে আজকে অনেক বড় একজন প্রযোজক হয়ে গেল আর আমাদের লাবণ্য কি বলবো নামটাই তো তোমার চেহারার সাথে মিলে গেল সবাইকে আরো একবার ধন্যবাদ বিস্কুটকে থ্যাংক ইউ আরটিভিকে থ্যাংক ইউ আর আমাদের পক্ষ থেকেও সবাইকে থ্যাংক ইউ কিন্তু অনুষ্ঠান শেষ না আমরা আরো গান শুনবো না শেষ তো না কোন গানটি শুনবো এখন যে গানটি গাইছি এখন যে গান না আসলে আমি আর ও আছি তো অনেকদিন পর ঝামেলা হয়ে গেছে যে গানটি গাইছি গানটি আমি এবং আমার সাথে গিয়েছেন শফিক তুহিন ভাই সুর এবং কম্পোজিশন করেছেন আরিফিন রুমি ভাই গানটা তুহিন ভাই নিজের লেখা গাইছি
আরও একটি জমজমাট গান, মানে গানের আসর একদম জমজমাট হয়ে উঠেছে সময় যত যাচ্ছে। আর দুটো গান শোনার সময় আছে আমাদের হাতে। আমরা এখন সাব্বির ভাইয়ার গান শুনবো, তারপরে হচ্ছে শেষ গান। তো সাব্বির ভাইয়ার এটা সলো লাস্ট সং, সলো গাচ্ছে, এরপর আমরা ডুয়েট গাইছি। ওকে, আকাশ মেঘ চলে যাও সেখানে, রোদে যেন তাহার মন না পড়ে ছায়া নেই বলে, ও তারুণ খরায় পড়ছে আকাশ মেঘ চলে যাও সেখানে, রোদে যেন তাহার মন না পড়ে
বলে ভালোবাসা ব্যক্তিগত ঠোকা দিলে বাজে ভালোবাসা ব্যক্তিগত ঠোকা দিলে বাজে জমি স্রোত বয়ে যাও সেখানে মন যেন তার হয় না কাতর তৃষ্ণার জল নাপে জল বিহনে শুষ্ক জমি স্রোত বয়ে যাও সেখানে মন যেন তার হয় না কাতর তৃষ্ণার জল নাপে ভালোবাসা ব্যক্তিগত ঠোকা দিলে পাখিরা যাও সেখানে দুঃখ যেন পায় না সে কারো কথার আঘাতে কথায় গানে আকাল যে দেশ পাখিরা যাও সেখানে দুঃখ যেন পায় না সে কারো কথার আঘাতে ভালোবাসা ব্যক্তিগত টোকা দিলে আকাশ মেঘ চলে যাও সেখানে রোদে যেন তাহার মন না পড়ে ছায়া নেই বলে ও দারুণ খরা পড়ছে আকাশ মেঘ চলে যাও সেখানে রোদে যেন তাহার মন না পড়ে বলে ভালোবাসা ব্যক্তিগত ঠোকা দিলে বাজে ভালোবাসা ব্যক্তিগত ঠোকা দিলে বাজে ওই যে কারুকার্য শেষই হয় না এই গানটার সুর ও সঙ্গীত সুমনদার সুমন কল্যাণ এটা আমার সেকেন্ড সলো অ্যালবামের টাইটেল ট্র্যাক ছিল আর দেহলুবি ভাইয়ের লেখা
আর আমরা শুনলাম আজকে একদম সাব্বির ভাইয়ার শেষ পরিবেশনা। তো রন্টিয়াপুর শেষ গানটি হবে, সুরে সুরে বিদায় হবে আমাদের। আমি একটু কথায় কথায় বিদায় নিয়ে নিই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের অলিম্পিক নাটি বিস্কিট প্রেজেন্টস মিউজিক স্টেশন। আমি লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আশা করছি আমাদের আয়োজন আপনাদের সময়টাকে একটু হলেও সুন্দর করতে পেরেছে। অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। বিদায় নেওয়ার আগে এতটুকু বলবো যে এখন তো আমাদেরকে কাজের জায়গায় যেতেই হবে। সবাই নিজের নিজের জায়গা থেকে সেফটি এনশিওর করবেন। সবাই ভালো থাকুন, চোখ রাখুন আর টিভির পর্দায়। রন্টিয়াপুর শেষ পরিবেশনা করতে আসলে আমাদের প্ল্যান ছিল ডুয়েট, আমরা এখনো ডুয়েট গাইছি, কিন্তু একজন লিখেছে, আপনারা দুজনই চিটাগাংয়ের লোক। ওকে, চিটাগাংয়ের মানুষ, একটা চিটাগাংয়ের গান গাইতে হবে। সো আমার একটা মৌলিক গান আছে, বাফর বাড়ি। গানটা লিখেছেন ইমতিয়াজিং ইকরাম আঙ্কেল এবং কম্পোজিশন করেছেন শকত আলী মন ভাই। এই গানটা কিন্তু আরেকটা ভার্সন ছিল, ওই ভার্সনে আমিও ওর সঙ্গে গিয়েছিলাম, হ্যাঁ আমার সাথে গিয়েছিলেন ফিউশন লাউঞ্জে। এবং ওটার জন্য প্রায় আমার কাছেও রিকোয়েস্ট আসে অনেক সময় যে সাবির ভাই এই গানটা একটু গাইবেন। আমি আমরা আজকে গাইছি একই ভাবে। ওকে, এন্ড থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। বাপর বাড়ি হন্ডে আই নজানি, তোমার বাপর বাড়ি হন্ডে আই নজানি, হাটা যাবি তোমার বাপর বাড়ি হন্ডে আই নজানি, তোমার বাপর বাড়ি হন্ডে আই নজানি, সাদি বাফর বাড়ি খন্ডে আই নজানি, তোমার বাফর বাড়ি খন্ডে আই নজানি, হাটা যাবি ফরবারে হন্ডে আই নজানি সাদগা।